টু মাই ইউটিউব চ্যানেল আলোর দিশারি। প্রত্যেক সেট অ্যাসপিরেন্টসে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আর সেট পরীক্ষার আর মাত্র 5 দিন সময় বাকি রয়েছে, আমি আর বেশি কিছু ভিডিও আপলোড করব না। তো পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির শেষ মুহূর্তের দিকে এসে পৌঁছে আমি এই ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় তোমাদের সামনে তুলে ধরব। বিগত বছরের নেট সেট পরীক্ষার প্রশ্নপত্র পুরো ডিটেলসে ঘেটে আমি কয়েকটি অ্যাক্রোনিম তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। তো আইসিটির কতগুলি ফুল ফর্ম পরীক্ষায় এসে থাকে, প্রত্যেক বছরে একটা করে কোশ্চেন অন্তত আসেই। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আইসিটির কয়েকটি অ্যাক্রোনিম তোমাদের সামনে তুলে ধরব, বেশি না, মাত্র 12 থেকে 13টা, এবং কয়েকটি শর্ট কোশ্চেন আমি তোমাদের সামনে দেখাবো, যেগুলি পরীক্ষার প্রস্তুতির শেষ মুহূর্তে এসে তোমাদের অনেকটা কাজে লাগতে পারে। আর ফ্রেন্ড, তোমাদেরকে একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো, কারণ এখানে নেট সেট SLST সমস্ত কিছুর চাকরির পরীক্ষা আমি গাইড করে থাকি। তাহলে চলো শুরু করা যাক, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আমরা দেখেছি নেট সেট পরীক্ষায় বিভিন্ন বছরে কোশ্চেন এসেছে যে DVD-র পুরো নাম কী, হ্যাঁ, FTP-র পুরো নাম কী, অর্থাৎ ICT ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির যে সমস্ত সম্পূর্ণ নাম বা অ্যাক্রোনিমগুলো রয়েছে তার মধ্যে থেকে আমি বিভিন্ন ইয়ারের প্রশ্ন ঘেটে মোস্ট ইম্পর্ট্যান্ট 14টি অ্যাক্রোনিম তোমাদের সামনে আমি দেখাবো, যেখান থেকে প্রশ্ন যদি আসে তো এখান থেকে আসার সম্ভাবনা প্রবল। ওকে, চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথম অ্যাক্রোনিম হলো DVD। DVD-র পুরো নাম হলো ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ওকে, সেকেন্ড হলো NMEICT, অর্থাৎ এর পুরো নাম ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ICT। ওকে, নেক্সট CSS, এর ফুল ফর্ম কাসকেডিং স্টাইল সেট। নেক্সট হলো MOOC, এর পুরো নাম ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। নেক্সট হলো BIOS, BIOS, BIOS-এর ফুল ফর্ম হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এরপরে 6 নম্বর হলো FTP, বা এর পুরো নাম হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। নেক্সট ALU, যার পুরো নাম অ্যারিথমেটিক লজিক ইউনিট। নেক্সট হলো CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, CU, কন্ট্রোল ইউনিট। এরপরে রয়েছে RAM ফর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ROM ফর রিড অনলি মেমোরি। নেক্সট হলো HTML, অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে 13 নম্বর হলো ASCII, ASCII, এর পুরো নাম আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এবং আমার ভিডিওর লাস্ট অ্যাক্রোনিম যেটা রয়েছে WWW, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই হলো ICT-র 14টি অ্যাক্রোনিম যার মধ্যে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এরপরে আমি যেটা দেখাবো, এর প্রিভিয়াস ইয়ারে আমি কোশ্চেনে দেখেছি .gov এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, .org এগুলি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এর সম্পূর্ণ একটি তালিকা আমি তোমাদের সামনে নিয়ে এসে উপস্থিত হয়েছি। দেখো, যার মতো প্রথমটি হলো .com। .com এই টার্মটি কখন ইউজ করা হয়, US কমার্শিয়াল বিজনেসের ক্ষেত্রে। কমার্শিয়াল বিজনেসের যদি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় তাহলে সেখানে .com টার্মটি ইউজ করা হয়। .edu, এডিউ কখন ইউজ করা হয়, যখন কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট ক্রিয়েট করা হয় তখন সেখানে .edu এই টার্মটি ব্যবহার করা হয়। নেক্সট হলো .gov। .gov কখন ইউজ হয়, গভর্নমেন্টাল বডিজ, যেগুলো সরকারি সংস্থা রয়েছে, সরকারি বডি রয়েছে, সেই সমস্ত বডির ওয়েবসাইটের ক্ষেত্রে .gov ইউজ করা হয়। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট wbpsc.gov.in। ওকে, নেক্সট হলো .int। INT কখন ইউজ করা হয়, ইন্টারন্যাশনাল বডিজ, অর্থাৎ আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে তার যখন ওয়েবসাইট ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে .int টার্মটা ইউজ করা হয়। যেমন ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এর যে ওয়েবসাইট সেখানে .int ইউজ করা হয়েছে, দেখে নেবে। নেক্সট হলো .org। .org কখন হয়, যখন নন প্রফিট অর্গানাইজেশনের যদি কোনো ওয়েবসাইট তৈরি করা হয় সেখানে .org টার্মটা ইউজ করা হয়ে থাকে। ওকে,
যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন www.wbcsc.org.in, তাহলে এটা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন। নেক্সট হলো ডট মিল ইউজ করা হচ্ছে যখন মিলিটারি অর্গানাইজেশন বা সামরিক কোনো সংস্থা থাকছে তার ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ডট মিল এই শব্দগুলি ব্যবহার করা হয়ে থাকে। ওকে ফ্রেন্ড, আজকে তাহলে আমার ভিডিওর এইগুলি ছিল মূল আলোচ্য বিষয়, যার মধ্যে থেকে পরীক্ষার শেষ প্রস্তুতির শেষ মুহূর্তে এসে তোমাদের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হতে পারে। যদি দেখো যে পেপার ওয়ানের অর্থাৎ টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড এই পেপারের ক্ষেত্রে যে অ্যাক্রোনিম বা ফুল ফর্ম এসে থাকে তার মধ্যে থেকে এই যে আমি টার্মগুলো দেখালাম, এই অ্যাক্রোনিমগুলো দেখালাম, এগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওকে, তো তোমরা এগুলি একবার চোখ বুলিয়ে যেতে পারো পরীক্ষা দিতে যাওয়ার আগে। তো তোমাদের জন্য আবারও বেস্ট অফ লাক, খুব ভালো করে পরীক্ষা দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। ওকে, থ্যাংক ইউ।